আজকের আলোচনা সৃজনশীল প্রশ্ন 23। এখানে 23 এর জন্য উদ্দীপকটি হলো, পাশের চিত্র লক্ষ্য করো, চিত্রটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে বি কোণ 90 ডিগ্রি, এবি সমান √3, এসি সমান 2। আর এখানে এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো, বিসি এর দৈর্ঘ্য কত? খ, 10θ 10a প্লাস 10c এর মান কত? গ, উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে √3/2 ভাগ 1 - 1/√3 প্লাস 1/2 ভাগ 1 - √3 সমান sin a প্লাস cos a, এটা প্রমাণ করব। এখন কয়ের অংশের উত্তর দেখো, এবি সমান √3 আর এসি সমান 2। লক্ষ্য করো, এবি সমান √3, এসি সমান 2, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা বিসি সমান বের করব, অর্থাৎ এখানে বিসি বলতে লক্ষ্য করো লম্বকে বোঝানো হয়েছে। বিসি যদি লম্ব হয় তাহলে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব। তাহলে এখানে এসি সমান 2 স্কোয়ার, এবি সমান √3 স্কোয়ার। এখন রুট স্কোয়ারে কাটা গেলে এখানে 3, আর এখানে 2 স্কোয়ার হলো 4। তা √4 - 3 = 1, অর্থাৎ 1 এর বর্গমূল 1 একক, অর্থাৎ কয়ের উত্তর হলো 1, অর্থাৎ বিসিএস সমান সমান 1 একক। খ, পাশের যে চিত্রটা দেখো, এখন আমরা এবির মান √3, এসি সমান 2, এটা উদ্দীপক ছিল। তাহলে ক থেকে আমরা সংগ্রহ করেছি বিসি সমান 1, যার কারণে আমরা এখন এই চিত্রটার মধ্যে √3 - 2 - 1, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ সবগুলো মান পেলাম। আমরা এখন এই সবগুলো মান এখানে পাশের চিত্রে বসালাম। এখন লক্ষ্য করো, এখানে উল্লেখ আছে 10a + 10c মান কত, আমরা এটা বের করতে হবে। এখন আমরা যখন একোণ শনাক্ত করব তখন লম্ব হবে বিসি, অর্থাৎ 10bac কোণ, অর্থাৎ আমরা ইচ্ছা করলে bac কোণও বলতে পারি অথবা আমরা a কোণও বলতে পারি, অর্থাৎ 10a এটা বললে হবে, অথবা 10bac কোণ, এক কথায় 10bac কোণ সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো বিসি আর ভূমি এবি, বিসি বাই এবি, এখানে বিসির মান 1, এবির মান √3, অর্থাৎ 10 একোণ = 1/√3। আবার 10a 10c, এখন 10c যখন হবে, c কোণ যখন আমরা শনাক্ত করব, c কোণের বিপরীত বাহু হলো এবি, এখানে এবি হবে লম্ব। তাহলে 10c কোণ বা 10ac কোণ সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। তাহলে এবির মান √3, বিসির মান 1, অর্থাৎ নিচের 1 থাকা আর না থাকা একই কথা, অর্থাৎ 10ACB কোণ অথবা 10C কোণ সমান √3। এখন লক্ষ্য করো, সুতরাং 10A + 10C, অর্থাৎ 10A এর মান 1/√3, 10C এর মান √3। এখন √3 আর √3 নিচে 1 আছে, 1 আর √3 লসাগু √3। এখন √3 দিয়ে √3 এর ভাগ করলে ফল হবে 1, 1 দিয়ে উপরে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস, আবার এখানে দেখো √3 নিচে 1 আছে, 1 দ্বারা √3 ভাগ করলে √3, দেখেন নিচে 1 দ্বারা √3 ভাগ করার পরে √3, এখন উপরে √3 আছে, √3 গুণ করলে √3 স্কোয়ার, তো রুটে স্কোয়ারে কাটা গেলে থাকে 3, তাহলে 1 + 3 মানে 4/√3, এটাই হলো 10a + 10c এর মান। গ, লক্ষ্য করো পাশের যে চিত্রটা, এখানে লম্ব ভূমি অতিভুজ যা মান আছে আমরা পাশের চিত্রে দেখানো হয়েছে। এখন দেখো, লেফট হ্যান্ড সাইড √3/2 ভাগ 1 - 1/√3 প্লাস 1/2 ভাগ 1 - √3। তাহলে এখানে লক্ষ্য করো √3/2, অর্থাৎ √3/2, এখন কিন্তু আমরা একটু লক্ষ্য করতে হবে, এখন কি
কোন আমরা একুণ ধরবো না সেই কোণ ধরবো। তাই তুমি লক্ষ্য করবা তোমার লাস্ট যে প্রমাণটা বলা হয়েছে সাইনে প্লাস কজে, অর্থাৎ এ কোণ রাখতে হবে। তাহলে এ কোণ যদি আমি রাখতে যাই তাহলে সেই কোণ আমরা বাদ দিব, বাদ দিয়ে এখন একুণ যাকে শনাক্ত করেছে তার বিপরীত বাহু হবে লম্ব। এখন আমরা এই এই সমস্যাটির মধ্যে আমরা লম্ব হিসাবে বিসিকে চিহ্নিত করব। তো বিসিতে চিহ্নিত হয় লম্ব বিসি, ভূমি এবি আর অতিভুজ এসি। অতিভুজ একেবারে শনাক্ত করা, এটা অতিভুজ সমকোণের বিপরীত বাহুই সবসময় অতিভুজ। এখন আমরা যেহেতু একোণ প্রমাণ করতে হবে সাইনে প্লাস করছি, তাইলে আমরা এখন বিসি লম্ব। এখন আমরা এই সমস্যাটির জন্য বিসিকে লম্ব ধরি আমরা শনাক্ত করব। তাহলে লক্ষ্য করো রুট থ্রি বাই টু অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমরা বলতে পারি কি, আমরা যদি বলি ভূমি বাই অতিভুজ এটা হলো কজ, কজে সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কজে ভূমি অতিভুজ হলো কজে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি লম্ব ভাই ভূমি এটা হলো টেন এ প্লাস ওয়ান বাই টু অর্থাৎ লম্ব ভাই অতিভুজ হলো সাইন ভাগ ওয়ান মাইনাস। এখন লক্ষ্য করো যেহেতু লম্ব বিসি আর ভূমি এবি, তাইলে এখন আমরা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, লম্ব ভাই ভূমি হলো টেন আর ভূমি বাই লম্ব হলো কট। এই জন্য এখানে আমাদের এই উদ্দীপকে যে মানগুলো দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় লাইনটি কজে বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট। এখন চলো আমরা উপরের যে অংশ আছে কজে এবং সাইন এটা যা আছে তা থাকবে, সাইনের পরিবর্তে টেনের পরিবর্তে সাইন এ বাই কজে আর কটের পরিবর্তে কজে বাই সাইন এ। এখন একটু লক্ষ্য করো এখন এখানে প্লাস, এখানে মাঝে প্লাস আছে, তাহলে এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ দুইটা পদ মিলে এই এই লাইনটা তৃতীয় লাইনটা, অর্থাৎ এখন দুইটা পদের মধ্যে প্রথম নিচে কজ আছে, তাহলে আমরা হর লবকে কজ দ্বারা গুণ করব। এখানে প্রতিটা পদকে আমরা কজ দ্বারা গুণ করবো। দেখো কজের কজ দ্বারা গুণ করলে কজ স্কোয়ার, আর ওয়ান রে কজে দ্বারা গুণ করলে কজে, আরেকটা কজে দ্বারা যদি আমরা গুণ করি কজে ইন্টু সাইনে বাই কজে, তখন এই কজে আর যেই কজে দিয়ে গুণ করছে ওই কজে কাটা থাকবে এখানে সাইনে প্লাস, আর এখানে দ্বিতীয় পদকেও হর লবকে সাইন দ্বারা গুণ করবো। এখানে সাইন দ্বারা গুণ করলে সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, আর এখানে সাইনে দ্বারা ওয়ান গুণ করলে সাইনে, আর একটা এখানে দ্বিতীয় অংশটারে সাইনে দ্বারা গুণ করলে সাইনে আর সাইনে কাটা থাকবে কজে। এখন একটু লক্ষ্য করো কজে কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে প্লাস সাইন স্কোয়ারে বাই সাইনে মাইনাস কজে। এখন এই দুইটা পদের এখানে প্রথম পদ আর দ্বিতীয় দুইটা পদের মধ্যে প্রথম পদের হর কজে, হর কজে মানে সাইনে, আর দ্বিতীয় পদে সাইনটা মানে প্রথমে প্রথম পদের হরে কজ আগে দ্বিতীয় পদের সাইনটা আগে, আমরা দুইটাকে একজাতীয় করব। একজাতীয় করতে গেলে এখন আমরা সাইনের আগে নাই না কজে আগে আনবো, কজে মাইনাস সাইনে। এরকম যদি মাইনাস থাকা অবস্থায় কোনো সংখ্যা তাদের স্থান বিনিময় করে, যেমন টু মাইনাস থ্রি, এখন যদি টু মাইনাস থ্রিকে যদি আমরা থ্রি মাইনাস টু করি তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস ইন্টু থ্রি মাইনাস টু। এমনিভাবে সাইনে মাইনাস কজে এটাকে যদি আমরা কজে মাইনাস সাইনে লিখি তাহলে সামনের চিহ্নটা পরিবর্তন করতে হবে, তাহলে এই প্লাসটাকে মাইনাস হবে, তখন হবে কজে মাইনাস সাইনে। এখন লক্ষ্য করো কজে মাইনাস সাইনে এখানেও কজে মাইনাস সাইনে, তো দুটো একরকম হতে লসাগু একটা, তাহলে কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে। এখন কজে মাইনাস সাইনে দ্বারা কজে মাইনাস সাইনে ভাগ করলে ফল হবে ওয়ান, এই ওয়ানটা গুণ করলে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। উপরে যে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে লক্ষ্য করো এটা অর্থ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কজে প্লাস সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে বাই কজে মাইনাস সাইনে। এখন এই কজে মাইনাস সাইনে আর এই কজে মাইনাস সাইনে কাটা থাকবে কজে প্লাস সাইনে, তো পরবর্তী কজে প্লাস সাইনে সমান সাইনে প্লাস কজে, অর্থাৎ যোগ বিয়োগের বেলা আগে পরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মাইনাস চিহ্ন থাকলে আগে পরে হতে হলে সামনে একটা মাইনাস দিতে হবে, যোগের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। সাইনে প্লাস কজে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।